গত 24 ঘন্টায় উত্তরবঙ্গের সর্বত্রই ওয়াইড স্প্রেড বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় ভারী, কিছু জায়গায় অতি ভারী এবং দু এক জায়গায় কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল হয়েছে। আজকে 28 তারিখ, আর আজকে এবং আগামীকাল এবং কিছুটা 30 তারিখ কিন্তু এই বৃষ্টি কন্টিনিউ করবে, অর্থাৎ এই বৃষ্টি যেটা চলছে সেই বৃষ্টি জারি থাকবে। 28 এবং 29 এই দুদিন উত্তরবঙ্গের জোপরের 5টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আর একটু নিচের 2টো জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে, শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা। 30 তারিখ এই জেলাগুলোতেই, ওপরের যে 5টি জেলা, সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ 28-29-এ যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার থেকে একটু কমে 30 তারিখে ভারী, 30-এর পর থেকে বৃষ্টির ইন্টেন্সিটি উত্তরবঙ্গে কমবে। ফলে এই 30 তারিখ অবধি যতক্ষণ উত্তরবঙ্গে এরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বা চলবে, ততদিন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেরকম মেজর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। যেটা হবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, খুব হালকা বৃষ্টি, এবং সেটাও সব জায়গায় নয়, ছড়িয়ে ছিটিয়ে। ন্যাচারালি বৃষ্টি যেহেতু হবে না, ফলে টেম্পারেচারটাও একটু সামান্য হলেও বাড়বে এবং আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটাও কিন্তু আরেকটু বাড়বে। রাতের তাপমাত্রা সেরকম কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই আপাতত। 30-এর পরে, মোটামুটি 1 তারিখের পর থেকে হয়তো দক্ষিণবঙ্গে একটু ফেভারেবল কন্ডিশন আসবে বৃষ্টির একটু বাড়ার, কিন্তু আপাতত মানে এই যে 30 তারিখ অবধি যতদিন আমরা উত্তরবঙ্গে খুব ভারী বৃষ্টি পাচ্ছি বা পাব, সেই সময়টায় কিন্তু দক্ষিণবঙ্গে খুব মেজর বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা আছে খুবই হালকা এবং বিক্ষিপ্তভাবে, সব জায়গায় সমানভাবে নয়।